আজকে আর এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আপনারা যারা কষ্ট করে এসেছেন তাদেরকে আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা হয়তো জানেন না যে এক সময় আমিও 1977 সালে ঢাকা মহানগরীর 41টি আসনের মধ্যে একটা আসনে পৌঁছিলাম, অর্থাৎ আমাদের পর্যায়ে আমি এক সময় কমিশনার হয়েছিলাম 1977 সালে। পরবর্তী পর্যায়ে এমপি হই, তারপরে মেয়র হই, অর্থাৎ আমরাও আপনাদের মধ্যে তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা বা কর্মী আপনাদের তরফ। আজকে আপনারা যে আবেগ তাড়িত হয়ে রয়েছেন দেশের একটি বেগম খালেদার মুক্তির জন্য, আপনারা আপনাদের অন্তর অন্তস্থ থেকে যে আবেগ প্রকাশ করেছেন এই আবেগকে আমাদের আগ্রহ পাত্র করতে হবে। আমাদের পিছনে আমি 1977 সাল করলেও এখন পর্যন্ত আমাদের আমার পিছনে আমার সহকর্মীরা, আমার কর্মীরা, আমার পরিবার রয়েছে। আপনাদের সঙ্গে কিন্তু আপনার সাবেক হলেও আপনাদের সেই ভোটাররা, ভোটারের পরিবাররা আপনাদের সঙ্গে রয়েছে। আমাদের এই যে আমরা কত কিছুদিন যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশে, আপনি জানেন গত 30 তারিখে সারা দেশে বিভাগীয় সম্রাট নিয়ে আমি ফরিদপুর হয়ে গিয়েছি, আমি বলছিলাম হয়ে গিয়েছি, একই আওয়াজ পেয়েছি জনগণের মাঝে আওয়ামী লীগকে বিএনপি সকলেরই একটা একটা কথা যে এই অসুস্থ একজন মানুষকে কেন অত্যাচার করা হচ্ছে, এই অসুস্থ মানুষটার কি অপরাধ, তাকে কেন নিষ্পাপন হয় না, কেন চিকিৎসা দেওয়া হচ্ছে না, কেন ফিলে ফিরে আপনার হারা হয়ে নিয়ে ফেলা হচ্ছে, এটা সারা বাংলাদেশের মানুষের কথা। তো আমরা একে পর এক কথা বলে জনমত সৃষ্টি করছি, জনমত আমাদের দিকে প্রচন্ড ভাবে এগিয়ে আসছে, তারপরও আমরা কেন কিছু করতে পারবো না, আমাদের অনেক কিছু করার আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের তো অনেক দিয়েছেন, সেখানে একটাই বলেছেন যে আমরা তার পতাকা নিয়ে, তার নাম নিয়ে আমরা আমাদের নির্বাচনে এই নেত্রী আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, পার্লামেন্টারি সিস্টেম দিয়েছেন, এই নেত্রী এই দেশে মানুষের কথা অধিকার দিয়েছেন, এই নেত্রী এই দেশে উন্নয়নে কাজ করেছেন। আমরা ব্যক্তিগতভাবে তাকে সুপরিচিত হয়েছি, আমরা মুখ দিয়ে কি হয়েছে, এখন আমাদের দেওয়ার পালা, দেওয়ার নয়, এখন আমাদের দেওয়ার পালা, আমরা তাদেরকে তাকে এখন দেওয়ার চেষ্টা করছি। দেশনেত্রীর হাতে সময় কত দিন আছে আমি জানি না, ডাক্তার জাফরুল্লাহ বক্তব্য আপনার শুনে শেষ বক্তব্য আমি জানি, আমার মনে হয় ডাক্তার জাফরুল্লাহ যে বক্তব্য রেখেছে আমি নিজে ব্যক্তিগত ওনাকে দেখেছি, অস্ট্রেলিয়া আমি দেখেছি ওনাকে দু তিন দিন আমার সঙ্গে আমি দেখেছি, মানুষের কথা হয়নি হাতের ইচ্ছা কথা হয়েছে। তো প্রিয় ভাইরা, উনি আসলে খুব ভালো অবস্থায় নেই, তো আমরা যত কথা বলছি আমাদের এই কথাগুলোকে আজকে আমি একটা কথা বলেছিলাম, কেউ জানেন আমাকে বরিশাল থেকে শুনতে দিল, আমি বলেছিলাম যে একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে একজন সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মধ্যে আচরণ আশা করে, কিন্তু সে আচরণটা উনি পায় না। এই কথা বলার পরপর আমার এক ছোট ভাই বললো, ভাই আপনাদের একটুখানি কারেকশন করতে হবে, সেটা কি বলে, উনি তো অবৈধ প্রভাবের প্রধানমন্ত্রী, আর আগে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী উনি তো নির্বাচিত প্রধানমন্ত্রী, আর উনি তো নির্বাচিত না, সুতরাং এক ব্যবহার তো আপনি পাবেন না। কথাটা আমার কাছে খুব যৌক্তিক মনে হল, একটা বাস্তব আর যৌক্তিক কথা, দেশের ব্যবস্থা গিয়া তিনবার প্রধানমন্ত্রী প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে, রাতের অন্ধকারে নির্বাচিত হন নাই,
আপনারা আটকে রাখছেন অপরাধ কি জানেন ওই যে সবাই বলেন না 2 কোটি টাকা 8 কোটি টাকা হয়ে গেছে ওগুলা কোনো বিষয় না ওগুলা কোনো বিষয় না বিষয় হলো বিএনপির উপর অত্যাচার করতে হবে বিএনপিকে ধ্বংস করতে হবে সুতরাং একমাত্র খালেদা জিয়াকে ধ্বংস করলেই বিএনপি ধ্বংস হবে দেখেন আজকে যখন দেশের যে ব্যাপার খালেদা জিয়া অসুস্থ তাকে নিয়ে তার পরিবারটাকে নিয়ে একটা শিশু বাচ্চাকে নিয়ে ছোট একজন মানুষ আমাদের খালেদা জিয়ার পরিবারের তাকে নিয়ে মতো কথা বলছে এই সরকারের মন্ত্রীরা এই সব অসভ্য এই সমস্ত গত সন্ধ্যায় আসলে আমি কিছুদিন আগে এই লোকটাকে নাম ধরে একটু বকাবকি করেছিলাম তার উনি আমার নাম ধরে বকাবকি করেছে তো করুক কিছু হয় না কিন্তু কথাটা হলো যে যারা করে রাস্তা থেকে ধরে এনে মন্ত্রী বানিয়ে দেবেন তাকে দেশের লোকেরা পূজা করবে দেশের লোকেরা মান্যগণ্য করবে এটা ভাবার কোনো কারণ নাই এই লোকটার সম্পর্কে কাগজে কলমে ডকুমেন্ট আছে তার সভ্যতার কথা আছে সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে পরিষ্কার ভাবে সোশ্যাল মিডিয়া আছে সে ডিস্কো ডিস্কোর মঞ্চে সে নাচতেছে তাকে ধরে নিয়ে মুক্তি বানিয়েছে আর আমাদের মুক্তি মানতে হবে জি জি হাসিনা লজ্জাই হাসিনা লজ্জাই হাসিনা জি জি হাসিনা যেমন মা তেমন সন্তান কথা হলো এটা দেশের বেগম খালেদা জিয়াকে আমার দেশের বহুর আমরা সকলেই গণতন্ত্রের বাবুলি অনেকে আমাদের মা আমরা বিএনপি নেতা কর্মীরা খালেদা জিয়ার সুসন্তান আর এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন যারা একটি মূল সড়ককে নিয়ে মূল মানুষকে নিয়ে যারা আজে বাজে কথা বলে যারা তার পরিবারকে নিয়ে আজে বাজে কথা বলে তারা কখনোই সভ্য মায়ের সভ্য সন্তান নয় সুতরাং ভাইরা আমার মনে হচ্ছে কি জানেন দেশনেত্রী মুক্তির আন্দোলন দেশনেত্রী কিছু ইচ্ছার আন্দোলন দুর্বার হয়ে উঠেছে আওয়ামী সরকার সহ্য করতে পারতেছে না এই চাপ তার ফলে তারা এখন আমাদের দৃষ্টিটাকে আমাদের মুখের কথাবার্তাকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য তারা আজকে ওনার পরিবারের সদস্য নিয়ে সত্যি কথা বলছে আমাদের মাথায় রাখতে হবে যে এরা আমাদের দৃষ্টি অন্যদিকে সরাতে চায় না আমাদের কথা পরিষ্কার দৃষ্টি এদিকে সরাতে চান যে আপনার আমাদের দৃষ্টি একটাই দেশ নেত্রীর মুক্তি সুচিকিৎসা তার পাশাপাশি আমরা চাই এই দেশ নেত্রীর মুক্তি আন্দোলনের মাধ্যমে এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে সেটা ইলেকট্রিক বেগম খালেদা জিয়া আমাদের দিয়েছিলেন ভাইরা আসুন আমরা সকলে আপনার যে আবেগ তাই এসেছেন আমি আবার বলছি সে আবেগকে আগ্রহ রূপান্তরিত করতে হবে এবং আপনাদের সঙ্গে আপনাদের পিছনে আপনাদের সমর্থক যারা আছে আপনাদের আত্মীয় পূজা পরিজন যারা আছে তাদের কাছে গিয়ে বলবেন যে ছোট্ট পরিসরে হলো আমরা আজকে যে সভাটি করেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এখানে আমাকে আজকে প্রধানমন্ত্রী হিসেবে আসার জন্য আমাকে তারেক রহমান সাহেব আমাদের যে আমাদের অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান সাহেব তিনি আমাকে বলেছেন অর্থাৎ তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন আমাদের এই সভাটাকে অত্যন্ত বেশি গুরুত্ব দিয়েছেন আমরা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই একটি সুচিন্তিত একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি কাজটি করেছেন একটা সুচিন্তিত এবং ভালো একটি সিদ্ধান্ত আমরা আশা করছি যে আপনাদের নেতৃত্বে সব কথা বলে আগামী দিনে কোন এক সময় এই ঢাকা মহানগরীতে আরো সুন্দরভাবে আরো প্রশস্ত জায়গায় ভালো জায়গায় আমরা একটি সভা করব আপনাদের সবাইকে নিয়ে সেই আশায় এবং আগামী দিনে আন্দোলনটা আরো দ্রুত হবে আজকে সবার পরে এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ।